আমি ফোলাচ্ছি এন্ড ও বাচ্চা, উসকা দম নেই হ্যায় আর মুঝমে জোর নেই হ্যায়। এখন হাফ রেডি হয়ে তোমাদের সাথে ব্লগটা, মানে আমি এই ব্লগটা স্টার্ট করলাম, বাজারে যাচ্ছি বিকজ মেয়েরা দিদি কা বার্থডে আরা হ্যায়। এখন রেডি হচ্ছে, রেডি ফেডি হয়নি, এখন তাড়াতাড়ি বেরোতে হবে বিকজ আজকে 12টার সময় সেলিব্রেশন। বার্থডে এর কিছু সামান আনা হয়নি, বাই দ্য ওয়ে গিফটস ফিফটস ওগুলো আনা হয়েছে, তোমাদের দেখাবো কি দিয়েছি। ও মাই গড, আই এম নাও রেডি, খুব বেশি কিছু করলাম না, বাড়ির পাশে বাজারেই যাচ্ছি। কেক ফেক সব আনা হয়ে গেছে, লেটস গো গাইস, প্লিজ চলতে আবি নেই তো বারা ইদারি বাজ জায়। ইয়ে রহি মেরি পার্স, ইসমে বহুত সারা সামান জো আবি বাজার জানে কে ওয়াক্ত বহুত কাম আয়েগা, সো তুম ভি কাম আওগে। পয়সা হি পয়সা হোগা, ইদার কি কালার হবে? না না, অতটা লাগবে না, আমার অল্প কটাই লাগবে। কটা লাগবে তাও? কি খারাপ লাগছে, এখনো কনফিউজ যে কোথায় সাজাবো। প্রত্যেকবার আমার বার্থডেতে দিদি হচ্ছে মানে আমার ঘরেই সাজাতো, ওই কারণে আমি চাইছি না ঘরে করতে, ওই জন্য আমি চাইছি ছাদে করতে। কিছু নোটিস কি আপনি? আদলা বাদলা যা পড়েছিলাম, আদলা বাদলা হঠাৎ বাড়ি গিয়ে মনে পড়লো যে গিফট র্যাপারই নিয়ে নিই, জিও মার্টে গিয়ে গিফট র্যাপারটা নিয়ে যাচ্ছি। 9 নম্বরের প্যান্ডেল উইথ ইটস উইথ দ্য প্যাপারাজ্জি। চলতে চলতে এই যে আমাদের র্যাপার, আউ র্যাপার নিয়ে নিয়েছি, এখন বাহাটা দেখছি বাড়ির দিকে, তারপরে গিয়ে সব গোছাতে হবে, সাজাতে হবে, সাজিয়ে টাজিয়ে ফেলে তারপরে তোমাদের সাজিয়ে টাজিয়ে ফেললে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখন সব বেলুন বেলুন সব ইয়ে করা হচ্ছে, আস্তে আস্তে কথা বলছি বিকজ ও সব জেনে যাবে। আমি ফোলাচ্ছি এন্ড ও বাচ্ছে, উসকা দম নেই হ্যায় আর মুঝমে জোর নেই হ্যায়। মজা আয়া, আপনি অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সব কো দিদার। আর এখানে যে আমি এতগুলো বেলুন ফুলিয়েছি সেটা জলবা হ্যায় হামারা। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যাপি বার্থডে গাইস, ইউ ডোন্ট নো দ্য ব্যাক স্টোরি, দেখি 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 কেমন খেতে। আর তুমি টেপো টেপো স্প্রে করো, ও কারোর গায়ে গিয়ে করো, তাহলে তো বেস্ট হবে। গুড মর্নিং গাইস, আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, এদিকে দিদির বার্থডে রেডি হয়েছি বিকজ আজকে আমার একটা শ্যুট আছে, অ্যান্ড সো আনফর্চুনেট যে এই শ্যুটটা আমায় মিস করা যাবে না বিকজ এক্সিবিশনের শ্যুট, অ্যান্ড আমাকে এখন শ্যুট করতে যেতেই হবে। আজকে যদি আমার শ্যুটটা না থাকতো উই কুড প্ল্যান সামথিং ভেরি ভেরি নাইস সকাল থেকেই, বাট সিন্স এই শ্যুটটা আছে তো প্ল্যানটা একটুখানি পোস্টপন্ড করা, মানে এসে তারপর উই উইল গো সামওয়্যার, এটাই প্ল্যান হচ্ছে। সো এই যে আমার আজকে লুকটা, আমি ড্রেসটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। সো দিস ইজ দ্য ড্রেস দ্যাট আই এম ওয়েয়ারিং ফর টুডে, ইটস আ ব্লেজার অ্যান্ড ট্রাউজার, দিস ইজ আ ফ্লেয়ার ট্রাউজার
অ্যান্ড এটারই উপরে আছে স্প্যাগেটি। I'm loving it actually. I love this color and also this silhouette of this blazer and trouser. If you guys do like it, tumra comment kore ektu bolte paro amake, it just motivates me, you know. And if you want to buy it, then definitely go text on Man Calcutta. I will be telling you all the details about this particular corset and everything. Hoye geche marine moment ta hoye jay. হাই, আমার নাম অনুশ্রী ঘোষ, মাই ব্র্যান্ড নেম ইজ মান ক্যালকাটা, অ্যান্ড আমরা নিয়ে আসছি অনেক জেন্সি ডিজাইনার আউটফিটস লাইক স্প্যাগেটি টপস, কর্সেট, the one that I am wearing, and many other skirt and tops, so many জেন্সি আউটফিটস that you guys like. বাড়িতে এসে খেয়ে দিয়ে এখন ফ্রেশ হয়ে আমরা এখন বেরোচ্ছি, একটু মন্দিরের দিকে যাব। পড়তে কর কে বলে তুমি বাড়ি বাড়িতে কে বলেছে এটা? টিমু আমাদেরকে উইশ করে এই কথা বলছে। তোকে আমাদের কি সরি সদরাম টিমু রোহন বলছে আমায় নিতে আয়। এই দিদি রোহন যাও, এই রোহন যাও, ঠিক আছে দিচ্ছি। ওর নাকি পড়া ছিল আজকে, যেই শুনলো ঘুরতে যাওয়া আমাকে নিতে আয়। বাহ ক্যা সিন হ্যায়। তো আমরা এখন বেরোবো, একটু মন্দিরের দিকেই যাব। খুব বৃষ্টি পড়ছে, দাঁড়াও তোমাদের দেখাই একটু। দেখতে পাচ্ছ? It's raining outside. বাট একটা দিনের জন্মদিন, তাই একটু বাড়িতে বসে থাকার থেকে বেটার একটু গিয়ে কোথা থেকে ঘুরে আসি, মন্দিরে যাই, দর্শনও হবে। আমার বার্থডেতে উই ডোন্ট মিস ডুইং দর্শন অ্যাট আওয়ার বার্থডে স্পেশালি। সো কলকাতার দিকে তো আমার শ্যুট ছিল বলে যাওয়া হয়নি, আমি তো মিন্টো পার্কে গিয়েছিলাম বার্থডে। তো ওকে বললাম বাড়ির কাছে হবিপুর আছে, ওখানে নিয়ে গিয়ে দর্শন করি আসি, লিডিং আ ভেরি ভেরি সিম্পল বার্থডে। আর এবার আমি আলাদা করে শ্যুটের ভিডিও করতে পারিনি, বিকজ বার্থডের দিনকেই এটা ছিল, তো আমি একটা পুরো করে দিয়েছি, নইলে দুটো একদিনে ভিডিও করা একটু টাফ হয়ে যাচ্ছিল আমার জন্য। এখন বেরবো আমরা। কুশুক কুশুক, বাহ বাহ বাহ, একটু একটা ঝামেলা করে এখন অন ক্যামেরা কুশু কুশু। তুই করেছিস ফালতু, পেলে কে বলা চল। তার মানে আমি ঠিকই বলেছি, বাট হি ক্যান্ট লাভ, হোয়াই ক্যান্ট হি লাভ, ইউ পিপল নো হোয়াই হি ক্যান্ট লাভ, স্যালারি কাট জায়গা। আশা ছিল মনে মনে চলে এসছি মন্দিরে এখন, এন্ড রোহনী চশমাটা নিয়েছে। মেঘলা আকাশ, বিকেল বাজে 5:45, রোহন চশমা নিয়ে এসছে, ও এখন চশমা পরবে। আমরা এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এত সুন্দর লাগছে এই সানসেটটা, পুরো পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, অপূর্ব লাগছে দেখতে। দেখো তোমরা কিছু শেষ মুহূর্ত আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কাটাচ্ছি।
Who is in, who apparently is in London. Tired হয়ে বসে পড়েছি. But they to you. Okay, bye. Bye, vlogs.